দুর্নীতির অভিযোগে বঙ্গ রাজনীতি সর্বদাই তপ্ত। তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে সরব, এই আবহে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে বলছি, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়বেন না, বিপদে আপনার দুজনই পড়বেন। কারণ আপনার চার্জশিট লেখা হয়ে আছে, মমতা ব্যানার্জি ছবি কেনার চার্জশিট জমা দেওয়ার অপেক্ষায় আছে। শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রীর নামে চার্জশিট তৈরি থাকার কথা বলে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন নারদের স্টিং অপারেশনের প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। 2016 আমি শুভেন্দুবাবুর ওই ভিডিও দেখিয়েছিলাম যেখানে তিনি টাকা নিচ্ছেন। আজকে কিভাবে তিনি তদন্তের আয়তায় থেকে সরিয়ে বড় বড় কথা বাংলায় বলে বেড়াচ্ছেন। গোপনভাবে ঘরে বসে তারা মিটিং করেন, এবং আমি এটুকুনিও বলতে পারি রাজভবনে তাদের মিটিং হয়। সিবিআই কি কেন্দ্রীয় সরকারের কথায় কখনো উঠছে কখনো বসছে, তৃণমূলকে সাহায্য করার জন্য, সুবিধে পাইয়ে দেবার জন্য? সম্প্রতি সারদাকর্তা সুদীপ্ত সেনের মুখে শুভেন্দু অধিকারী নাম উঠে আসতেই বঙ্গ রাজনীতিতে ফের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে চিটফান্ড মামলা। গত মাসে তৃণমূলের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, আদালতের বাইরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন সারদাকর্তা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী গ্রেফতার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই যে নিরপেক্ষ, ইডি যে নিরপেক্ষ, তার তো প্রমাণ দিতে হবে। এখানে সুদীপ্ত সেন বলছে যে আমি শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছি, সিবিআই তখন দেখতে পায় না। অভিষেককে জবাব দিতে গিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। ওই ছোড়াকে বলবেন কাস্টডিতে থাকা কোন লোকের স্টেটমেন্ট লিগালি বৈধ নয়। আমি 19 ডিসেম্বর জয়েন করেছিলাম ভারতীয় জনতা পার্টিতে, ঠিক তার আগে একটা চিঠি প্রকাশ করা হয়েছিল, সেখানে আমার নাম ছিল, সম্মানীয় বিমান বসুর নাম ছিল, সম্মানীয় অধীর রঞ্জন চৌধুরীর নাম ছিল। আমি চাই আমার 9/12/2020 চিঠির মূলে সিবিআই শুধু ইনভেস্টিগেশনটা করুক, তাহলে কনস্পিরেটর কারা আর প্লটটা কে রচনা করেছে বেরিয়ে আসবে। এখানে পশ্চিমবঙ্গের সব অস্ত্র প্রয়োগ হয়ে গেছে, বাকি একটাই অস্ত্র আছে, খুন করা, গায়ে হাত দেওয়া হয়ে গেছে। নরহরি মাহাতো থেকে সুশীল বর্মন থেকে তাপসী মণ্ডল থেকে গায়ে হাত পর্যন্ত কমপ্লিট। আর আমাকে তো চড় মারতে এসেছিল তপন চ্যাটার্জি পূর্বস্থলী, সকলে দেখেছে। আবার রাজারহাটের তাপস চ্যাটার্জি তাকে টেনে সরিয়ে নিয়েছে, এটাও সবাই দেখেছে। যে শুভেন্দু হচ্ছে প্রতিহিংসা স্পৃহায় ভুগছে, বিজেপি হেরে যাবার পর, ওর মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন চুরমার হবার পর, শুভেন্দু যত অবান্তর কথা বলবেন তত রাজ্যের মানুষের প্রতিবাদ তার বিরুদ্ধেও হবে। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে চড়ছে রাজনীতির পারদ। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।